আমি আবারও চলে এসেছি একটা ভিডিও রেসিপি নিয়ে। জানেন তো সামনেই জামাই ষষ্ঠী, সেই জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট রেসিপির ভিডিও আপনাদেরকে উপহার দেব। তো চলুন, আমি আজ রান্না করতে চলেছি বিরিয়ানি স্টাইলে চিংড়ি পটল পোলাও রেসিপি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি দেখে নিন। আমি পটল চিংড়ি পোলাও রেসিপির জন্য 500 গ্রাম ড্রাগন রাইস নিয়েছি, 400 গ্রাম পটল নিয়েছি, পটলটাকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, 300 গ্রাম চিংড়ি নিয়েছি, আর নিয়েছি কিছুটা দই, আর পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, কিছু দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি পরিমাণ মতন তেল এবং পরিমাণ মতন আমি ঘি ব্যবহার করব। আর নিয়েছি আমি ফোড়নের জন্য, এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর নিয়েছি কিছুটা জিরে, আর সামান্য একটু নিয়েছি আমি এখানে জায়ফল, আর নিয়েছি দু চামচ আমি আদা রসুন পেস্ট নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন লবণ ব্যবহার করব, পরিমাণ মতন হলুদ দেব এবং পরিমাণ মতন আমি চিনি ব্যবহার করব। প্রথমে আমি অল্প হলুদ দিয়ে চিংড়িগুলোকে একটু সেদ্ধ করে নেব, এবং সেদ্ধ করে এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, জলটা হচ্ছে আমার চিংড়ির স্টক। আর চিংড়িটা মানে সেদ্ধ করে নিলে অল্প চিংড়িটা খুব সফট হয় এবং খেতেও ভালো লাগে। কড়াইতে আমি অল্প তেল দিয়ে আমি পটলগুলোকে এখন ভেজে নেব। পটলগুলো ভাজা হবে, আমি ততক্ষণে ভাতটা বসিয়ে দেব। আগে আমি পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম, জলটা যখন গরম হবে ফুটে উঠবে তখনই আমি চালগুলো দেব। এই জলের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, এতে লবণটা ভাতের মধ্যে ঢোকে। পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি ওভেনটা বন্ধ করে এই পটলগুলো আমি তুলে নেব। জলটা ফুটে উঠেছে, আমি এবার ঝরানো, এই যে জল ঝরানো চালগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব। ভাতটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে একটু সামান্য ফুড কালার মিশিয়ে দিলাম, তাহলে পোলাওটা দেখতে একটু বেশ ভালো লাগবে। তবে এই ফুড কালার আপনারা চাইলে নাও দিতে পারেন। ভাতটা হয়ে গেছে, আমি এখন ভাতটা এইরকম থালার মধ্যে আমি ছেঁকে নেব। ভাত হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি যে কড়াইতে পটলগুলো ভেজে নিয়েছিলাম ওই তেলের মধ্যে আমি 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হলেই আমি এর মধ্যে আমি একে একে আমি এই যে জিরে দিয়ে দেব, শুকনো লঙ্কা, দারচিনি, দুটো লবঙ্গ, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা সব দিয়ে দেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজগুলো হালকা ভাজা হলে আমি পেঁয়াজগুলো হালকা ভাজা হলে তবেই আমি আদা রসুন বাটাটা দেবো,
আমি ততক্ষণ একটু অপেক্ষা করবো পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার জন্য। পেঁয়াজ আমার অনেকটাই ভাজা হয়ে এসছে, আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে দেব। এইভাবে একে একে আমি এই টমেটো কুচি আমি দিয়ে দেব, আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি সেই কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর পোলাও যেহেতু একটু মিষ্টি স্বাদের হয়, আপনারা স্বাদ অনুসারে লঙ্কাটা ব্যবহার করবেন। আমি এখন এক টিস্পুন আমি ঘিয়ে গুঁড়ো দিয়ে দিলাম, এবার দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম ভালোভাবে, এখন দইটাও দিয়ে দেব। মশলাটা যাতে বেশি পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু জল দেব। আমি এই মশলার মধ্যে এখন স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দেব এবং হাফ চামচ আমি চিনি দেব। এবার আমার এই ভেজে নেওয়া পটলগুলো মশলার মধ্যে দিয়ে দেব, আর এই যে আমি চিংড়ি সেদ্ধ করে রেখেছিলাম আমি গ্যাসটা হাই ফ্লেম করে দিয়ে আমি এই চিংড়ির স্টক সহ আমি এর মধ্যে ঢেলে দেব। আমি এর মধ্যে আর কোনো এক্সট্রা জল দেব না, এই চিংড়ির মধ্যে যে জলটা ছিল যে চিংড়ির যে স্টক ওই জলের মধ্যেই আমার চিংড়ি পটল সব সেদ্ধ হয়ে যাবে। পটল চিংড়ি কষা আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি এই পটল চিংড়ি কষাটা আমি ভাতের মধ্যে মেশাবো, কিভাবে মেশাবো সেটা একটু ভালো করে লক্ষ্য করুন। প্রথমে আমি এইখানে এই রেসিপিতে আমি কিছুটা জল দিয়েছি এবং জলটা আমি ফোটার জন্য আমি গ্যাসটা অন মানে জ্বালিয়েই রেখেছি। এবার আমি এই রেসিপির মধ্যে আমি চিংড়ি পটল পোলাও করব। প্রথমে এই ডিস্কির মধ্যে আমি কিছুটা পরিমাণ এরকম চিংড়ি পটল কষা দিয়ে দেব, কিছুটা দিয়ে দিলাম, এবং এই এক চামচ ঘি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর আমি এই অল্প অল্প ভাত নিয়ে আমি এই ডিস্কির মধ্যে রাখব। ভাতটা দেখুন, ভাতের মধ্যে ভাতটা যখন হচ্ছিলো আমি ফুড কালার দিয়েছিলাম, ভাতের কালারটা খুব সুন্দর এসছে। আমি এই কালারটা রাখার জন্য আমি কিন্তু চিংড়ি এই পটল যখন করছিলাম তখন কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ আমি পরিমাণ মতন লবণ এরকমভাবে দিয়ে দেব, একটু চিনি দেব। আবারও বলছি পোলাও রেসিপি একটু মিষ্টি মিষ্টি স্বাদের বলে আমি একটু চিনি বেশি ব্যবহার করছি, এবং আমি এই যে সানরাইসের বিরিয়ানি মশলা আছে আমি এই বিরিয়ানি মশলা আমি অল্প পরিমাণে এইভাবে একটু দিয়ে দেব। আবার একটু পটল চিংড়ি কষা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এইভাবে আমি পটল চিংড়ি এগুলোকে আমি ভাতটা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি এর উপর আমি যতটুকু আছে পটল চিংড়ি কষা আমি পুরোটাই ঢেলে সুন্দরভাবে সাজিয়ে দেব। এইভাবে আমি
এর মধ্যে আবারও এক চামচ আমি ঘি ব্যবহার করলাম। পটল চিংড়ি পোলাও সাজানো আমার প্রায় শেষের দিকে, আমি ওপরে আবারও একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখন ওপরে আমি 3 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি, আর আমি অল্প একটু আমুল দুধ গুলে রেখেছিলাম, এই আমুল দুধ আমি এখন দিয়ে দেব। আর আপনারা যখন ভাতটা করবেন তখন দেখবেন ভাতটা পুরো 100% সেদ্ধ করবেন না, 70% বা 80% মতন হয়ে গেলে আপনারা ভাতটা নামিয়ে রাখবেন, তাহলে দেখবেন ভাতটা একেবারে গলে যাবে না, খেতেও খুব সুন্দর হবে, ঝরঝরে থাকবে। এখন আমি এটা চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে ডেসকির জলটা আমার ভালোই গরম হয়ে উঠেছে, ফুটতে শুরু করছে, আমি এখন এর উপর বসিয়ে দেব। দিয়ে আমি এই নোড়াটা চাপিয়ে রাখবো এবং 10 মিনিট আমি এরকম চাপা অবস্থাতেই রান্না করব। দশ মিনিট পর আমার পোলাওটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখন পোলাওটা থেকে ঢাকনা সরিয়ে খুব সুন্দর গন্ধ উঠেছে, এই আমার পটল চিংড়ি পোলাও দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি এই পটল চিংড়িটাকে আমি গরম গরম পরিবেশন করব। আমি গরম গরম পরিবেশন করার জন্য আজ আমি আলুর দম কষা করে রান্না করেছি। আপনারা চাইলে কোনো স্পাইসি কোনো খাবারের সঙ্গেও পরিবেশন করতে পারেন, আবার এই পটল চিংড়ি পোলাও আপনারা শুধুও খেতে পারেন।